হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার বাবার দিক থেকে হযরত উসায়্যা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত সম্পর্কিত এবং মার দিক থেকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সম্পর্কিত। সুবহানাল্লাহ। উভয় দিক দিয়েই মার দিক দিয়ে এবং বাবার দিক দিয়ে উভয় দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি ছোটবেলা থেকেই সহনশীল ছিলেন, মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার জীবনীর মধ্যে লেখা হয়, একবার হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি ঈদের দিন ঈদের নামাজে বাবার সাথে ঈদের নামাজে ঈদগাহে যাইতেছেন, তখন দেখলেন একটা ছেলে তার গায়ে কাপড় নাই, ঘুরি দেখতে পারে ওনার গায়ে সুন্দর নতুন জামা কাপড় আছে। উনি ওর দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলেন, হঠাৎ ওনার গা থেকে শরীর থেকে নতুন কাপড় গুলা খুলে ওই বাচ্চাকে ছেলেকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটু চিন্তাও করেন নাই, বাবার সাথে বাবাও কিছু বলেন নাই, কিন্তু বাবা মনে মনে খুশি হইতেছে না? খুশি হওয়ার কথা না যে আমার সুস্থ ছেলে আজকে এত সহানুভূতিশীল মানুষের প্রতি, এই জন্য মনে মনে খুশি হইতেছে আর অবাক হইতেছে। তো আল্লাহর ওলি যারা ওদের জন্ম থেকে জন্মের পর থেকে বোঝা যায় কে অলি হবে আর কে অলি হবে। কিছুদিনের মধ্যে মা বাবাই দুনিয়া থেকে চলে গেলেন, হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার বাবার সম্পদের মধ্যে একটা বাগান ছিল, ওই বাগানটা দেখাশোনা। একদিন উনি বাগানে কাজ করতেছেন, পানি ডালতেছেন, তখন দেখলেন যে একজন আল্লাহর বান্দা ওনার সামনে উপস্থিত, হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে দেখে ওনার প্রতি শ্রদ্ধা আসলো, ভক্তি আসলো, সাথে সাথে গিয়ে ওনাকে কদম বুঝি করলেন, বসার স্থান দিলেন এবং বাগানে ফল থেকে কিছু ফল দিলেন, উনি ফলগুলা খাইলেন। যাওয়ার সময় ওই আল্লাহর ওলি উনি ওলি ছিলেন, ওনার ব্যাগ থেকে একটা ফল বাহির করে হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে দিলেন, শুধু ফলটা দিলেন না, ওনার মুখের মধ্যে শিবাইয়া মুখে শিবাইয়া তারপরে হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে দিলে, আর হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বিনা দ্বিধায় তা খেয়ে ফেলেন। হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি নিজে বর্ণনা করতেছেন, যখনই আমি ওনার সাবান করা চিবানু ফলটা আমি বপন করলাম, সাথে সাথে আমার অন্তরের মধ্যে একটা আবেগ এসে গেল, একটা জুস এসে গেল যে আমি এখন দুনিয়ার প্রতি যে আমার যে মোহ ছিল, মায়া ছিল, মহব্বত ছিল, সাথে সাথে সব কিছু আমার অন্তর থেকে চলে গেল। সুবহানাল্লাহ। রাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে ওই বাগানটা বিক্রি করে তার মূল্য যে টাকা পয়সা পেলেন সেগুলা গরিবদের মধ্যে বণ্টন করে দিলেন এবং উনি একদম খালাস বাড়ি হয়ে গেলেন। ইলিম কোথায় পাওয়া যায়? ইলিম জ্ঞান অর্জন করার জন্য, ধর্মীয় শিক্ষা অর্জন করার জন্য বের হয়ে গেল। হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাগদাদ পর্যন্ত সেখানে গিয়া জ্ঞান অর্জন করেছে। যখন ওনার শিক্ষা দীক্ষা হয়ে গেল তখন উনি তালাশে বাই হলেন যে আমার যে শিক্ষা, আমি যে শরীয়তের কোরআন হাদিসের যে শিক্ষা, আমি এটাগুলা তো হলো বাহ্যিক যে শিক্ষা আমি গ্রহণ করেছি অর্জন করেছি, তা দ্বারা আমার সফলতা অর্জন হবে না,
আমাকে বাচিনী শিক্ষা অর্থাৎ মায়াগত শিক্ষা তসরূপে শিক্ষা গ্রহণ করে। হাজরা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখন পীরের তালাশে বাহির হলেন। তখনকার যুগে সবচেয়ে সুনামধন্য খ্যাতি সম্পন্ন আলী ছিলেন হাজরা উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি। হাজরা উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি ওনার নাম হলো উসমান আর হারুন, যে গ্রামের নাম, ওই গ্রামে জন্মগ্রহণ করেছেন হারুন নামক গ্রামে, এই জন্য খোরাসান এলাকায়, এই জন্য ওনাকে হারুনী বলা। হাজরা উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি প্রথমে মুসলমান ছিলেন, উনি মূর্তি পূজক ছিলেন। ইতিহাসের মধ্যে লেখেন যে উনি এত মূর্তির প্রতি এত ভক্ত ছিলেন যে সব সময় ছোট একটা মূর্তি ওনার সাথে থাকত এবং ভালো করে গোসল করে পবিত্র হয়ে ওটা উপাসনা করত। গাজা মঈনুদ্দিন হারুন উসমান হারুনী রহমতুল্লাহ একদিন বের হয়েছে ভ্রমণে, হঠাৎ একটা পুকুর পরে দিয়ে একটা গাছের কাছে ওখানে উনি মনের মধ্যে আসলো যে এখন আমি পবিত্র হয়ে আমার মূর্তিটার আমি উপাসনা করব, গোসল করব। উনার সাথে যে ব্যাগ ছিল ওই ব্যাগটা রাখলেন এবং ওই মূর্তিটাকেও রাখলেন আর মূর্তিকে বললেন যে আমার এই সামান যেগুলো আছে ওইটার প্রতি তুমি খেয়াল রাখো। উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি গোসলে গেছে, গোসল সেরে যখন উঠতেছেন তখন দেখলেন যে একটা শিকার এসে শিয়াল এসে জঙ্গল থেকে বের হয়ে ওনার যে ব্যাগ রাখা ছিল যার মধ্যে কিছু খাবার ছিল ওই পুতলাটা শিকার নিয়ে যাইতেছে। হযরত উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি দেখলেন আসলেন কাছে আসার পরে দেখলেন যে মূর্তিটাকে রেখে গিয়েছিলেন ওই মূর্তির উপরে দেখা যায় পানি ভিজা, দেখলেন ওইটা ভিজা। উনি চিন্তার মধ্যে পড়লেন কোনো বৃষ্টি হয় নাই কোনো মানুষের দিকে আসে নাই তো ওইটা ভিজল কিভাবে। তখন উনি চিন্তার মধ্যে চিন্তা দেখলেন হঠাৎ দেখলেন যে ওই শিয়ালটা ওনার এই খাবার যে চলিটা ছিল ওইটা মুখে নিয়ে দেখতেছে। উনি বাইরে পড়লেন যে নিশ্চয়ই এই শিয়ালের খাল, এটা শিয়াল সে খাবারটা নিয়ে গেছে এবং মূর্তির উপরে প্রস্রাব করে দিয়েছে। তখন থেকে ওনার মধ্যে একটা বিদ্যের এসে ঘৃণা এসে গেল আর মূর্তিকে বললেন যে তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, তোমাকে প্রতিদিন আমি উপাসনা করি, আমার সাথে তোমাকে সব সময় রাখি, আর আজকে তোমাকে আমার দায়িত্ব দিয়ে গেলাম, আমার খাবারটা তো তুমি রক্ষা করতে পারলে না, তুমি নিজেকে তুমি রক্ষা করতে পারলে না, তোমার উপরে একটা শিয়াল প্রস্রাব করে গেল, সুতরাং আর তোমার উপাসনা দরকার নাই, সাথে সাথে ভেঙে ফেললেন। এবং খাজা শরীফ জিন্দানী রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন তখন তার ওলি, ওনার দরবারে যিনি উপস্থিত হলেন শেষ পর্যন্ত একজন ওলি হলেন। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির তালাশে বের হলেন এবং উসমান হারুনি সাথে গিয়ে মিলিত হলেন। খাজা উসমান মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উসমান হারুনির কাছে গিয়ে বয়াত করলেন 20 বছর যাবত ওনার খেদমত ছিল। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আমি যখন উসমান হারুনি আমার পীরের দরবারে গেলাম, যাবার পরে উনি আমাকে বললেন তুমি যাও মসজিদে গিয়ে নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ার পরে আমার জন্য অপেক্ষা করো। আমি নামাজ পড়ে অপেক্ষা করতে থাকলাম, তখন উনি আসলেন এসে আমাকে বললেন যাও 2 রাকাত নফল নামাজ পড়ো। আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, তারপরে আমাকে বললেন সূরা বাকারা তিলাওয়াত করো। আমি সূরা বাকারা তিলাওয়াত করলাম, তারপরে আবার আমাকে বললেন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ তুমি পড়তে থাকো, আমি তাওয়াত করলাম। আমাকে আবার বললেন যখন এই তসবিহ শেষ হয়ে গেল তখন আমাকে বললেন তুমি এখন 1000 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করো। উনি বলতেছেন যে আমি 1000 বার সূরা ইখলাস তিলাওয়াত করলাম, করার পরে আমার মুর্শিদ আমার কাছে আসলেন এবং আমার হাত ধরে আমাকে উঠাইলেন, দাঁড় করাইলেন। দাঁড় করার পরে আমাকে বললেন তুমি নিচের দিকে তাকাও, তখন আমি নিচের দিকে তাকাইলাম। আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি দেখতে পেয়েছো, আমি বললাম যে আমি এখন তাহতাস সারা পর্যন্ত আমি দেখে ফেলেছি, সুবহানাল্লাহ, তাহতাস সারা
একেবারে নিচে মাটির নিচে পানির নিচে যা মানে নিচে যা আছে সবকিছু আমি সাথে সাথে দেখে গেলাম। সুবহান,